জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 79তম শ্রী শ্রী ঠাকুরের আগমনী উৎসব দেওঘর ধামে পালিত হচ্ছে, তারই কিছু অপূর্ব মুহূর্ত। দেওঘর আগমনী উৎসবের এই অপূর্ব মুহূর্তগুলো আজকের আমরা দেখছি। প্রায় 7 মিনিটের ভিডিও ছিল, এটিকে এডিট করে আমরা দুভাগে ভাগ করেছি। এই যে প্রথম ভিডিওর শেষ দিকে এই দাদা ও মায়েরা আসছেন ভিডিও 2-এর, তো আমরা এই যে ভিডিও 1 এবং ভিডিও 2 দেখছি, এটি একটি ভিডিওর অংশ। এই ভিডিও 2-এর শেষ দিকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রার একটি খুবই সুন্দর রথ রয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবারে জেনে নেব পাবনা থেকে দেওঘর আসার কাহিনী শ্রী শ্রী ঠাকুরের। 1946 সাল, দেশ জুড়ে অশান্তি, সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের শরীর ও মন ভালো নেই। ডাক্তার বায়ু পরিবর্তনের নির্দেশ দিলেন, সেই মতো শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অনুযায়ী বিহারের সাঁওতাল পরগনার দেওঘরে আসার সব ব্যবস্থাদি হয়ে গেল, ট্রেনের টিকিট, রিজার্ভেশন, ঘরভাড়া ইত্যাদি। 1946 সালের 1 সেপ্টেম্বর, মন খারাপ করা ঝিরিঝিরি বৃষ্টিমাখা দিনে আত্মীয় স্বজন ও ভক্তবৃন্দসহ শ্রী শ্রী ঠাকুর রওনা হলেন দেওঘরের উদ্দেশ্যে। পাবনা থেকে মোটর গাড়ি যুগে ঈশ্বরদী স্টেশন, সেখান থেকে ট্রেনে নৈহাটি, নৈহাটি থেকে ট্রেনে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ট্রেনে বৈদ্যনাথ ধাম। অবশেষে দীর্ঘ 58 বছর অতিবাহিত করে তিলে তিলে গড়ে তোলা হেমায়তপুর আশ্রম ছেড়ে দেওঘরে চলে এলেন শ্রী শ্রী ঠাকুর। 2 সেপ্টেম্বর সকালবেলায় পৌঁছলেন দেওঘর ধামে। আগে থেকে ভাড়া করা সেই বড়াল বাংলো বাড়িটিতে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। আশেপাশের বাড়িগুলিতে বাকিদেরও থাকার ব্যবস্থা হয়ে গেল। ক্রমে এখানেই প্রতিষ্ঠিত হল নবকলেবরে সৎসঙ্গ আশ্রম। জীবনের বাকি 22টি বছর শ্রী শ্রী ঠাকুর মোটামুটি এখানেই অতিবাহিত করেছেন। পাবনায় আর তাঁর ফেরা হয়নি। 1946 দেওঘরে ঠাকুরের শুভ আগমন থেকে 1969 শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ অবধি ঠাকুর মোটামুটি দেওঘরেই ছিলেন। পাবনার হিমায়তপুর আশ্রমের মতো ক্রমে দেওঘরেও প্রতিষ্ঠিত করলেন তপোবন বিদ্যালয়, হাসপাতাল, ফিলান্থ্রপি অফিস, প্রেস, ওষুধ শিল্প, কার্পেন্টারি ওয়ার্কস, জল প্রকল্প, আনন্দবাজার ইত্যাদি। পশুপক্ষীর ভাষা শেখার দুর্নিবার ইচ্ছায় ক্রমে তৈরি হলো চিড়িয়াখানাও। দেশভাগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বহু বাস্তুহারা মানুষ দেওঘরে ঠাকুরের আশ্রয়ে এসে জীবন পেল। এই ছিল পাবনা থেকে দেওঘর আসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জয় গুরু।